এক্সকেভেটর আইডল রোলার ইনস্টলিং প্রসেস। সো এটা আমরা আনইনস্টল করেছি, এটা রিপেয়ার করেছি লেদ ওয়ার্কশপ থেকে। তো ব্রোকেন পার্টগুলো তো এখানে দেখানো যাচ্ছে না, ইনস্টলিং প্রসেসটা দেখানো যাচ্ছে। আর এটা ইনস্টল করার আগে যে যে জিনিসগুলো চেক করতে হবে সেটা আমরা এখানে বলে দিব। এটা হাউজিংয়ের মধ্যে বসানো হচ্ছে, তো বসানোর পরে আমরা দেখব যে এটা ক্লিয়ারেন্সগুলো ঠিক আছে কিনা, দোনো দিকের ক্লিয়ারেন্সটা সেম। ক্লিয়ারেন্স যদি দোনো দিকে না থাকে তাহলে এই রোলারটা নষ্ট হয়ে যাবে হাউজিংয়ের সাথে বেজে। এই যে ক্লিয়ারেন্স দোনো দিকে সমান আছে না, ক্লিয়ারেন্স যদি না থাকে তাহলে হাউজিংয়ের সাথে বেজে এটা ক্ষয় হয়ে যাবে। লাগানোর পূর্ব মুহূর্তে আমরা এটার ক্লিয়ারেন্সটা চেক করেছিলাম, প্রথম অবস্থায় এটা লেগে গিয়েছিল। পরে আমরা রোলারটাকে আবার কী করেছি, ঘুরিয়ে দিয়েছি। ঘুরিয়ে দেওয়ার পরে এটা হলো স্প্রিং হাউজিং, আর নিচে বসবে আইডলার রোলারটা। সো চেইনের উপরে বসবে এবং ড্রাইভ স্পকেট থেকে যখন এটাকে অপারেট করা হবে তখন এটা সামনে পিছনের যেদিকেই মুভ করানো হয় সেদিকে চলবে।